হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা ওর তো সবাই ভালোই রয়েছেন আপনারা দেখছেন মনগুরুজি ইউটিউব চ্যানেলস আমি হচ্ছে গিয়ে অসেম তো রিসেন্টলি আমার সঙ্গে বেশ কিছুজন অফিসিয়াল যারা কাজবাজ করে এফএল স্টুডিওতে ওনাদের সঙ্গে আলাপ হয় বেশ কিছু দিনের আগে অনেকজনের সঙ্গে আলাপ হয় যেরকম হচ্ছে গিয়ে বিশাল বলে একজন রয়েছে রূপম বলে একজন রয়েছে অনেকের সঙ্গে আলাপ হয় ওনারা বিষয়ে বিভিন্ন বিষয়ে বলে আমায় যে এই ধরনের ডিজেগুলো করছু টুসু খেলাধু হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথাটা বলে তখন আমি ওনাদেরকে বলি যে দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যে যার জায়গাতে যে যার নিজ ধরে সে চলতে থাকে সেরকম হচ্ছে কি আমিও এই নিচটাকে ধরেছি তো এই নিচটাকে নিয়ে চলতে চাইছি পরের দিকে কি আপডেট আসবে সেটা হচ্ছে গিয়ে আমার বিষয় তো বাট ওখানটা একটা প্রশ্ন করেছিলাম আমি যে আচ্ছা এফ স্টুডিওতে আমরা গান কর্স প্রোগ্রেসিং বা টোটাল ফাইনাল প্রজেক্ট তৈরি করা সব কিছু কিন্তু করছে বাট যেটা আমরা এক্সট্রা যে সমস্ত কাজগুলো যে ওয়েবসাইটের মধ্যে করি যেরকম ধরো ধরো দেখা গেলো কি কোনো একটা কারাওকে মিউজিক আমরা তৈরি করব কোন একটা গান নিলাম ওই গান থেকে আমরা মিউজিকটাকে বাদ দিয়ে দেব দিয়ে অনলি ফর ভোকালসটাকে নেব বাকি ধরো অনলি ফর ভোকালসটাকে বাদ দিয়ে দেব আদার্স আদার্স যা কিছু যেরকম ধরো ড্রামস বেস ইন্সট্রুমেন্টস এই তিনটে পার্ট এই তিনটে পার্টকে নেব আর ভোকালসটাকে বাদ দিয়ে দেবো সেটা আমরা সাধারণত ওই বিভিন্ন যে থার্ড পার্টি যে সমস্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে বাট ওই সমস্ত ওয়েবসাইটে আবার বেশি গান করতে দেয় না সাধারণত ওই চব্বিশ ঘন্টাতে ওই চারটে তিনটে গান হয়তো আপনি মানে ওই কারাওকে করতে পারবেন বা একা একাপেহেলা করতে পারবেন বাট তাছাড়া আপনি করতে পারবেন না আচ্ছা এরকম কোনো উপায় রয়েছে কি যে সারা সারাদিনে আমি চাইলে এক হাজারটা গান দু হাজারটা গান তিন হাজারটা গান আমি একা পেহেলা করে ফেলব বলছি সেরকম কোনো উপায় আমার জানা নেই সেই বিষয়টা আমি রিসার্চ করতে 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 আজকের একটা উপায় আমি বের করেছি যে যে কোনো গান আমরা সাধারণত লোকাল ডিজের বেশিরভাগই আমার যে সমস্ত অডিয়েন্স রয়েছে যারা লোকাল ডিজেটাকে পছন্দ করো বা লোকাল ডিজেরই কাজ করো ওনাদের একটা জিনিস সমস্যা হয় যে পুরোনো দিনের গানগুলোকে বিটস ম্যাচ করাতে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে বিটসটাকে ম্যাচ করিয়ে নিলেন ম্যাচ করিয়ে নেয়ার পর আপনি কী করবেন এরপর হচ্ছে গিয়ে গানের খানাকে ক্লিয়ার করা বা এনহ্যান্স করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো একটা গানের অনেক সময় কী হয় পুরোনো দিনে যে সমস্ত গান টানগুলো যে থাকে তো ওই গানগুলোতে কী হয় ব্যাকগ্রাউন্ডকে ক্লিয়ার করতে বা আদেশ আদেশ অন্যান্য বিষয়গুলো করতে কিন্তু একটু অসুবিধে হয়ে থাকে তো সেক্ষেত্রে আজকের আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে অবশ্যই দেখাবো যে কিভাবে একটা গানকে আপনারা মিউজিক থেকে ভোকালসকে আলাদা করবেন বা আপনি ভোকালস থেকে মিউজিকটাকে আলাদা করবেন মানে কারাওকে তৈরি করবেন বা যারা লোকাল ডিজেরই কাজবাজ করে তাদের ব্যাকগ্রাউন্ডকে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই বিষয়টা কিন্তু আজকের আমি প্র্যাকটিক্যালি অবশ্যই আপনাদের সামনে দেখাবো সেটা এফএল স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে তো ভিওয়ার্স আজকে ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলখানাকে দাবিয়ে রাখবেন নতুন নতুন আপডেট বিষয়গুলোকে জানার জন্যে শেখার জন্যে পাওয়ার জন্যে তো ভিউয়ার্স অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনখানা তো প্রথমত আমার এই কম্পিউটারের মধ্যে এফএল স্টুডিও যে সফটওয়্যারখানা রয়েছে সেটাকে আমি ওপেন করে নেবো তাছাড়া আমি আর একটা কথা বলে দিই রিসেন্টলি এফএল স্টুডিও যে সফটওয়্যারখানা আপডেট হয়েছে যেটা হচ্ছে এফএল স্টুডিও চব্বিশ ওকে তো এটাকে নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো যে কী কী ফিউচার্স এসছে এই এফএল স্টুডিওর মধ্যে সেই সমস্ত কিছু বিষয় তো আমি যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি যে কোনো একটা গান তার যে একা পেহালা করার যে সুবিধেগুলো রকম কী নাকি করতে হবে ধরুন আমি আমরা আগে কি করতাম যে প্রথমত ওয়েবসাইটের মধ্যে যেতাম দিয়ে এখানটা লিখে সার্চ করতাম যে ধরুন অডিও টু ভোকাল সরি সাধারণত এই সমস্ত কিছু কিন্তু করতাম যেরকম ওই যে অডিও স্পিচ অ্যাডপ্ট ভয়েস মেকার হ্যাঁ ঠিক এই ধরনের ওয়েবসাইটগুলোকে ব্যবহার করতাম তাই না ভোকাল রিমুভার অ্যান্ড আইসোলেশন এই ধরনের এখানটা ব্রাউজ ফাইল দিয়ে এখানটা গান ফোন আপলোড করে দিতাম দিয়ে ঝামেলা শেষ ওখান থেকে সব কিছু ডাউনলোড করে নিতাম এখন আপনাদের সব কিছুই কিন্তু আপনারা এফ এল স্টুডিও থেকে করতে পারবেন সেটা কীভাবে আমি একটু দেখে দিই যে প্রথমত এখানটা কোনো না কোনো একটা গান নিয়ে আসবেন ওকে প্রথমত কোনো না কোনো একটা গান নিয়ে আসবেন আমি ধরুন এখানটা একটা গান রয়েছে যে দুষ্টু কোকিল ডাকে কুক 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 বাকি ধরুন কে তুমি আমার ডাকো যে কোনো একটা গান আই ধরুন বর্তমান দিনের গানটাকে দিয়ে আমি দেখি যে এই গানটা যে দুষ্টু কোকিল ডাকে কুক 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 তো এই গানটা আমি একা পেয়েলা করবো মানে মিউজিক ভোকালস সব কিছু আলাদা করব এবং দুখানা পদক্ষেপ দেখাবো যে প্রথমত অনলি ফর ভোকালস তারপর হচ্ছে গিয়ে দেখাবো যে অনলি ফর ইনস্ট্রুমেন্টস ভোকালস শুধু বাদ যাবে দুটো প্রসেস দেখাবো তো ঠিক আপনাদের কি করতে হবে এটাকে আমি বিপিএম করে নিয়েছি যে কোনো একটা বিপিএম হতেই তো পারে এটা টেম্পো এটা হচ্ছে গিয়ে একশো এক দশমিক যাই হোক কিছু একটা দেখাচ্ছে জানি না এটা সঠিক কিনা কারণ গানটা একটু কাটা ছেটা করা আছে অল্ট দাবি এটাকে ফিক্সড কোনো একটা জায়গায় বসাই হুম ওকে এবার গানের যদি ভলিউমটাকে যদি একটু কম করানো যায় এইভাবে দিয়ে মেট্রো যদি অন করা যায় তাহলে গানটা বেশিক্ষণ আমি চালাচ্ছি না কারণ কপিরাইটের ইস্যু থাকতে পারে সব থেকে বড়ো একটা বাজে জিনিস যেটা কপিরাইট সিস্টেম তো সেক্ষেত্রে এই গানখানা আমি একা ফেলা যে করছি প্রথমে একটা বিপিএম করে নেই আপনারা চাইলেও বিপিএমও না করতে পারেন কোনো অসুবিধা নেই বাট আপনাদেরকে এবার ফাইনাল স্টেপ বলে দিই জাস্ট আপনারা কী করবেন ঠিক এই যে স্যাম্পেল আইকন রয়েছে জাস্ট এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন যেখানটা ডিটেক্ট টেম্পো রয়েছে না তার ঠিক উপরে লেখা রয়েছে দেখুন এক্সটার্ট স্ট্রিম ফর্ম স্যাম্পেলস জাস্ট এই জায়গাটা আপনারা ক্লিক করবেন তো এরকম একটা ইন্টারফেস এসছে তো এবার আপনাদেরকে কি করতে হবে ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে তাহলে আমি অনলি ফোর ভোকালসটা কেবলমাত্র সিলেক্ট করেছি যেহেতু কেবলমাত্র ভোকালসটা আমার থাকবে আদার্স অন্য কোনো ইনস্ট্রুমেন্টস কিন্তু আমার কাছে থাকবে না তাহলে প্রথমত আমি ভোকালসটা পেয়ে যাব এবার নেক্সট আপনাদেরকে যেটা যে বিষয়টা আমি দেখাবো যে কেবলমাত্র ইনস্ট্রুমেন্টসগুলো থাকবে বা ড্রামস থাকবে বেস থাকবে ভোকালস থাকবে না দুটো প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো একদম ইজিলি আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং আপনি সারা মানে সারা দিনে আপনি চাইলে হাজার হাজার গানকে একাপেলা করতে পারেন কোনো অসুবিধে নেই এটা প্রসেসিং হতে ম্যাক্সিমাম হলেও ওই ধরুন সামথিং ওই ষাট সেকেন্ড কি ধরুন এক মিনিট এরকম একটা সময় লাগে যদিও এক মিনিটও নয় প্লাস ওই ধরো চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম সামথিং একটা সময় লাগে যতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কোনো স্ক্রিপ্টেড করা নয় যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আমি যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি প্লাস এখানে কাজটাকেও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কি সময় লাগছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটাও নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারের উপরে মানে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার কেমন মানে ধরো দেখা গেল কি আপনি একটা লো বাজেটের কম্পিউটার ব্যবহার করেন এই ধরুন ফ্রন্টেক বা জেপ্রোনিক্স এই ধরনের কিছু কম্পিউটার টম্পিউটারগুলো ব্যবহার করেন বা ওই সিক্সটি ওয়ানের বোর্ড বা এইটি ওয়ানের বোর্ড প্রসেসর তেমন একটা ভালো নেই ফোর এরকম কিছু একটা হবে তখন কিন্তু একটু সময় লাগে আর যদি আপনি একটু হাই ফাই ধরুন আই ফাইভ কি ধরুন আই থ্রি র্যাম রয়েছে ভালো বারো জিবি আট জিবি র্যাম রয়েছে তখন কিন্তু আর ওই বিষয়টা হয় না বেশ সময় খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় তো দেখুন সঙ্গে সঙ্গে হয়ে গেল যে এটা অনলি ফোর ভোকালস এসে রাইট তো ছিল হচ্ছে গেই

এক গুল মেলাগি বুকটা করে দুষ্ট কোকিল ডাকে রে কোকনি পাশি বাজে রে কুক কুক কোকিল ডাকে অ্যাকচুয়ালি কর্পোরেট ইস্যু থাকতে পারে তো তার জন্য আমি প্লে করতে চাইছি না যে সম্পূর্ণ গানখানাকে অবশ্য বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু কাজটা করতে হবে এবার আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যে এক্স্যাক্টলি অনলি ফর ভোকালসটা টা বাদ হয়ে যাবে বেরিয়ে যাবে আদার্স অন্যান্য ইনস্ট্রুমেন্টসগুলো থাকবে সেটা কি করে হতে পারে তো সেই বিষয়টা আমরা করবো কেমনভাবে দেখুন জাস্ট আমরা কি করব জাস্ট এই জায়গাটা আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এই যে এক্সটার্ট স্টেমস ফর্ম স্যাম্পল এখানটা জাস্ট ক্লিক করবো ভোকালটাকে ছেড়ে বেশে ক্লিক করব ড্রামসে ক্লিক করব ইনস্ট্রুমেন্টসে ক্লিক করব তাহলে পরপর তিনটেতে ক্লিক করেছি দিয়ে এবার আমি এই যে এক্সটার্ট বলে লেখা রয়েছে জাস্ট এখানটা আমরা কি কিন্তু ক্লিক করব তো একটু সময় লাগবে প্রসেসিং চলছে ওই ভোকালস রিমুভ সরি ভোকালসটা কেবলমাত্র ছিল আদার্স আদার্স ইনস্ট্রুমেন্টস রিমুভ করা হয়েছিল যতটা যা সময় লেগেছে এটাও ঠিক ততটাই কিন্তু সময় লাগবে অ্যাপ্রক্স মানে এটা নির্ভর করে হচ্ছে কি এই কম্পিউটারের উপরই বা আপনার কম্পিউটারের কনফিগার কেমন রয়েছে তার উপরে কিন্তু এই বিষয়টা নির্ভর করে জাস্ট ওইটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে পরপর প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে বিষয়টা বলে দিই যেরকম হচ্ছে গিয়ে এটা হচ্ছে ড্রাম সেকশন এটা হচ্ছে বেস তাছাড়া এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস তো ড্রাম সেকশনটা কেমন কি রয়েছে আমরা দেখে নেব এটা হচ্ছে ড্রাম সেকশন এরপর হচ্ছে কি বেশ বেশটা কেমন ভাবে চলছে অবশ্যই কানের মধ্যে হেডফোন ব্যবহার করবেন তাতে বেটার রেজাল্ট পাবেন ಎಷ್ಟಸ್ಟ್ರೂಮೆಂಟ್ ಮನೆ ಅದರ್ಶ ಸದಸ್ಯ ಅನ್ಯ ವಿಷಯ এবার এটাকে আমরা মিউট করে রাখলাম দিয়ে ড্রামসটাকে অন করলাম বেসটাকে অন করলাম দিয়ে এখানটা যদি ভোকালসটাকে যদিও ব্যবহার করা যায় তাহলে কেমন হতে পারে তাই না এটাকে অন করলাম এই দেখুন পুনরায় যেরকম গান ছিল ওই রকম গান কিন্তু শুরু হয়ে যাবে অথচ দেখুন উপরের যে অরিজিনাল গানটা কিন্তু মিউট রয়েছে তো এইভাবেও কিন্তু আপনারা এফএল স্টুডিওর মধ্যেও কিন্তু একা ভেলা করতে পারেন হ্যাঁ না কামাল কাছিস একটা ইউনিক বিষয় অবশ্যই আপনাদের কাছে কিন্তু শেয়ার তো ভিডিওটা কেমন ছিল আশা করি তো বেটার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলস এর মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিল কেনা দাবি রাখবেন নতুন নতুন আপডেট বিষয়গুলোকে জানার জন্য শেখার জন্য পাওয়ার জন্য